কিরে শাকের দাম কত 50 টাকা বেশি আপনি আমারে 40 টাকা দিয়ে এক আটি শাকের দাম এত টাকা আসুন স্যার 20 টাকা দিলেন কে শাকের দাম তো 40 টাকা বুঝেনই তো স্যার জিনিসপত্র কত দাম এই 20 টাকা করে আমরা কি না আনতে পারি নাই স্যার কিনতে পারি নাই মানে তার মানে কি যে এটা দিছি ওইটা রাখ আর কথা কইছ না না স্যার দাঁড়ান 20 টাকা হইলে আপনার শাক নিয়ে আনা লাগবে না আপনি টাকা ফেরত নিয়ে যান শাক আমারে দিয়ে দেন তোর এত বড় সাহস তুই আমারে কষ্ট শাক ফেরত দিতে আজকে তোরে আমি দাইতেছি দাঁড়া কার এলাকায় ব্যবসা করস এইটা পুরাটা আমার এলাকা আমার এলাকায় ব্যবসা করতে হইলে আমার কথাই শুনতে হইব তুমি এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে সবজি বিক্রি করতেছো আমি এখানে কিন্তু তুমি তুমি এখনো বাইসা আছো আমি বাইসা আছি মানে আমি তো এখনো বাইসা আছি কেন আমার আবার কি হইছে তোমার মা আর তোমার বোন কইল তুমি নাকি বাইসা নাই মইরা গেছো এই জন্য ওরা আমারে আর আমার মায়ের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে কিন্তু তুমি তুমি কই থেকে আইলা তুমি শুনছো আমি মইরা গেছি আর আমি শুনছি তুমি কোন পরপুরের সাথে ভাইয়া গেছো আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারি নাই আমি এখন বুঝতে পারছি অগবিচার আমি করুম তবে এই বিচার আগে করে নি ওই তোদের মতো কিছু অসাধু কুলাঙ্গারের জন্যই আজকে সমাজটাই রসাতলে গিয়েছে আরে যেখানে কিনা একটা অসহায় গরিব মানুষ রাস্তায় সবজি বিক্রি করতেছে তাকে সহযোগিতা করবি তা না করে তাদের উপর নির্যাতন করছিস তোদের মতো যুবকদের না বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আরে আমরা তো প্রবাসীরা প্রবাসে পরিশ্রম করে দেশে রেমিডেন্স পাঠাই আর তোরা দেশে থেকে দেশের সম্পদ নষ্ট করছিস চলো আমার সাথে কি ব্যাপার তোরা তোদেরকে না আমি বাড়ি থেকে বের করে দিছি আবার তুই এবার তুই ঢুকলি কিভাবে তাই তো এই ফকিং দিল ভাইয়া বেরো বেরো আমার বাড়ি থেকে বুঝছি এভাবে বের হইব না তুই এদিকে সর এই দাঁড়া না সূর্য বাবা তুই তুই কেমন আছ ভালো আছিস বাবা হ্যাঁ ভালো আছি তুমি কতটা ভালো রাখছো সেটা তুমি জানো না শোনো মা আমি প্রবাসে ছিলাম আর এই সুযোগে তুমি আমার মেয়ে আমার বউকে এ বাড়ি থেকে বের করে দিয়েছো আর আমাকে বলেছো ও নাকি পরপুর সাথে বেগে গিয়েছে তাই না হ্যাঁ দাদা এইরকমই তো দেখছিলাম তাই আমি ভাবলাম এই কলঙ্কি নিয়ে বউরে বাড়ি থেকে বের করে দেই চুপ করো তোমার লজ্জা করো না মিথ্যা কথা বলতে একবার বিবেকে বাঁধলো না তোমার ও না হয় পরের মেয়ে ওর কথা আমি বিশ্বাস করলাম এই আমার রক্ত যার গায়ে বইছে যে আমার ঊর্জক সন্তান আমার মেয়ে ও কি অপরাধ করেছিল ওকে কেন বাড়ি থেকে বের করে দিলে আসলে না তুমি মান আমি কলঙ্ক তোমাকে আমি বিশ্বাস করে ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে আমার বউ আর বাচ্চাকে এই বাড়িতে রেখে গিয়েছিলাম আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে মা কিসের অভাব ছিল তোমার কি দেয়নি আমি যখন যা চেয়েছো তাই দিয়েছি প্রবাসে দিন রাত পরিশ্রম করে টাকা পাঠিয়েছি আর তুমি তুমি রঙ্গলীলায় মেতেছিলে তুমি আর তোমার মেয়ে ছি মা ছি আরে সর্বদা জানতাম মায়েরা হয় মমতা বই আর তুমি কেমন মা হ্যাঁ তুমি জন্ম দাওনি আমাকে আমার জন্য তোমার ভিতরকে একটুও কাঁপে না একটু খারাপ লাগে না মা তুমি কি করে পারলে মা হয়ে সন্তানের সংসারটা নষ্ট করতে প্রবাসে কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা পাঠিয়েছি তুমি আর তোমার মেয়ে সব আত্মসাৎ করেছো আমার মেয়েকে আমার স্ত্রীকে এ বাড়ি থেকে বের করে দিয়েছো আর তুই
আমার বোন। আরে তোর শ্বশুর বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিয়েছিল, তোর স্বভাবের জন্য, তোর চরিত্রের জন্য আমি তোকে স্থান দিয়েছি। তুই কি করলি? তুই এই পরিবারের স্থান নিয়ে এই পরিবারের থেকে আমার সংসারটা নষ্ট করে দিলি, আমার পরিবারটাকে ধ্বংস করে দিলি তুই। ছি, এ হচ্ছে মার বোন, আর কাকে বিশ্বাস করবো আমি? মা, তুমি কেমন করে পারলা কও না, কেমন করে পারলা তুমি? বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে বৌমা, আমি সত্যি তোমার উপর অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, তুমি আমার ক্ষমা করে দাও বৌমা। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনি আমার মা, আমার গুরুজন, আপনি আমার হয়তো বা মেয়ের মতো মনে করেন নাই, কিন্তু আমি আমি আপনার সবসময় মায়ের মতো সম্মান করছি, শ্রদ্ধা করছি, আর যতদিন বাইসে থাকি তাই করবো। কইতেছিলাম কি, মা তোমার ভুল বুঝতে পারছে, মারে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমরা সবাই একসঙ্গে থাকব। ভাবি, শুধু কি মায়ের ভুল ক্ষমা করে দিবেন, আমার ভুলটা ক্ষমা করবেন না? আমি আসলে আপনার উপর অনেক অত্যাচার করেছি, ভাই বাড়িতে না থাকাতে ভেবেছিলাম এই বাড়ি থেকে বের করে দিয়ে এই বাড়িতে আমি রাজত্ব করব, কিন্তু এটা ভুল ছিল, আমি আপনাদের সাথে অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন দাদু ভাই। এই তো আমার দাদু ভাই।